চলে এসেছি সাথে নিয়ে তোমাদের সবার প্রিয় আয়োজন প্রাণ মিল্ক অ্যান্ড কুইজ শো। জানার আছে, বলার আছে, তোমাদের সাথে আছি আমি এশা। বন্ধুরা, আজকে তোমাদের আয়োজনের শুরুতেই জানিয়ে দেব ওয়ানগালা সম্পর্কে কিছু তথ্য। ওয়ানগালা গারো আদিবাসীদের অন্যতম প্রধান উৎসব। একে তারা ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশের উৎসব বলে থাকে। গারোরা বিশ্বাস করে শস্য দেবতা মিশি সালচং পৃথিবীতে প্রথম শস্য দিয়েছিলেন। তিনি সারা বছর আলো, বাতাস, রোদ, বৃষ্টি দিয়ে ভালো শস্য ফলাতে সহায়তা করেন। গারোরা নবান্নে নতুন ফসল ঘরে তোলার সময় মিশি সালচংকে ধন্যবাদ জানিয়ে আয়োজন করে ওয়ানগালা উৎসবের। উৎসব উপলক্ষে গারো অধ্যুষিত অঞ্চল শেরপুর, নেত্রকোনা, ঝিনাইগতি ও মধুপুরে বসে গ্রামীণ পাহাড়ি মেলা। মেলাতে গারোরা তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরে। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অভিনেতা সুজাত সিংহ। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন ভাইয়া? খুব ভালো। আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। কেমন লাগছে ছোটদের আয়োজনে এসে আজকে? কিছুটা নস্টালজিক আমার মনে হচ্ছে। যে আমি এই প্রোগ্রামটা আমি দেখি অনেক সময়, বেশ কিছু এপিসোড আমি দেখেছি। তো সেখানে যে মানে প্রশ্নোত্তর যে পর্বগুলো, এই জায়গাটি অনেক বেশি সৃজনশীল এখনকার সময়ের জন্য, ভেরি পজিটিভ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে একটা পজিটিভ কমেন্ট করার জন্য আমাদের শো সম্পর্কে। তো ভাই, আপনি তো একজন অভিনেতা এবং এখন অনেক ব্যস্ত সময় কাটছে আমরা জানি, তো কী কী প্রজেক্ট নিয়ে ব্যস্ত এই মুহূর্তে? ব্যস্ত আপনাদের এই প্রোগ্রামে, আর এখন হচ্ছে ধারাবাহিক যে নাটকগুলো, আপনারা তো জানেন যে ঈদের সময়কে বেস করে হয়তো অনেক বেশি সিঙ্গেল নাটকগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়, বাট রেস্ট অফ দ্য টাইম পুরো বছরের সেখানে ধারাবাহিক নাটকগুলো নিয়ে কাজ করতে হয়। এখন প্রায় 5টি ধারাবাহিক নিয়ে কাজ করছি। আচ্ছা, অনেকগুলো। তো ধারাবাহিকের কাজ তো এমনি অনেক লম্বা সময় ব্যাপী চলে, তো 5টি ধারাবাহিক একটা না কাজ করে, এটা কেমন লাগছে? বেশি কি কঠিন হয়ে যাচ্ছে? না, আসলে এটি তো শিডিউল করা থাকে যে আমি ঠিক আছে অমুক সিরিয়ালটাতে আমি উইকলি বা মাসে আমার কদিন দেওয়া থাকে, কিংবা ওই সিরিয়ালটা আমার কদিন দেওয়া থাকে। আগে থেকে আপনি হয়তো জানেন যে প্রতিটা শুটিংয়ের আগে এক মাস আগ থেকে শিডিউলগুলো কনফার্ম করা হয়, সেক্ষেত্রে টাইমটাকে নিজের মতো করে সুবিধা মতো যোগাযোগ। আচ্ছা ভাই, তো আপনি যেহেতু অনেকগুলো সিরিয়ালে করছেন এবং এক একটা সিরিয়ালে দেখা যায় যে ক্যারেক্টার এক এক রকম থাকছে, তো এটা কি সমস্যা হয় যে এক ক্যারেক্টার থেকে আজকে কাজ করলাম আবার কালকে অন্য একটা ক্যারেক্টারে ঢুকে যাওয়া? এটা হচ্ছে আমার 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 ব্যাপারে যেটি হয়, আমি খুব এনজয় করি, যেটি হচ্ছে যে কারণ হচ্ছে আমাকে অনেক সময় বলা হয় যে আমি আমার আমার অভিনয়ের ক্ষেত্রে আমি খুব বেশি ভ্যারাইটি আনার চেষ্টা করি। যে আমাকে অনেকে হয়তো বলে যে তোকে কখন হিরোর ক্যারেক্টারে দেখি না কেন, তুই কেন? তাই বললাম যে আসলে আমার কাছে ডেফিনিশনটা এখানটায় আলাদা, যে আমি প্রত্যেকটি ক্যারেক্টারকে আলাদাভাবে ভাবতে চাই, আলাদাভাবে করতে চাই। তো এই জন্য দেখা যাচ্ছে আমি এই পর্যন্ত আমার যতগুলো কাজ, আমি কোথাও হয়তো পুলিশ করেছি, কোথাও চোর করেছি, কোথাও আমি মুচি করেছি, এবং আমি এই যে 5টি সিরিয়াল আমি এখন কাজ করছি, একটিতে হচ্ছে আমি খুব একটা পাগল, পাগলের চরিত্র করছি, আরেকটিতে দেখা যাচ্ছে আমি কাজ করছি একজন ডাক্তারের কম্পাউন্ডে, সেক্ষেত্রে আমার মধ্যে এক ধরনের পাগলামির ছাপ আছে, আরেকটি সিরিয়ালে দেখা যাচ্ছে আমি সেখানে একজন দুলাভাইয়ের ক্যারেক্টার করছি, খুব রাসভারী দুলাভাই, এভাবে প্রত্যেকটি। এবং সম্প্রতি আমি আরও দুটি কাজ করেছি, সেটি হচ্ছে আমি 65 বছরের একটি ক্যারেক্টার। আমার একদমই অন্যরকম, হ্যাঁ একদম অন্যরকম, যে এক্সপেরিমেন্ট করা, ডিরেক্টর বলেছিল যে শিমুল তোমাকে আমি একটু এক্সপেরিমেন্ট করতে চাই। তো সেটি কী ধরনের? তা আমার সহশিল্পী ছিল তমালিকা কর্মকার, উনি একই গ্রুপে আমরা কাজ করি। তো তমাদের অভিনয় আমি দেখেছি আমার খুব ছোটবেলা, আমি যখন হয়তো গিয়ে ক্লাস 5 কিংবা 6 পড়ি, তখন আমি তমালিকা কর্মকার অভিনয় দেখি, এবং এই সময় এসে সেই তমালিকার বাবার চরিত্র আমাকে করতে হচ্ছে। খুবই মজার একটা অভিজ্ঞতা, মজার অভিজ্ঞতা। ভাই, আমরা এগুলো সম্পর্কে আরো জানবো, তবে এই মুহূর্তে একজন বন্ধু অপেক্ষা করে আছে। হ্যালো। হ্যালো, আমি মেহতা। কেমন আছো বন্ধু? ভালো। আপু বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ভাষা ব্যাকরণ। আপু তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 5। ঠিক আছে, তোমার জন্য থাকছে ভাষা ও ব্যাকরণ থেকে প্রথম প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, চলো কোথাও ঘুরে আসি বাক্যে কোথাও কি ধরনের সর্বনাম? ক প্রশ্নবাচক, খ অনির্দিষ্ট, গ অন্যাদিবাচক। আরেকবার বলো। ক প্রশ্নবাচক। ঠিক আছে, নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল খ অনির্দিষ্ট। আরো একজন বন্ধু আছে। হ্যালো।
হ্যালো হ্যালো কে বলছো? নয়ন। নয়ন কেমন আছো বন্ধু? ভালো আছি। নয়ন তুমি কোন ক্লাসে পড়ছো? 5A। 5A, ঠিক আছে। তোমাকে বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানা অজানা। জানা অজানা, ঠিক আছে। জানা অজানা থেকে থাকছে নয়নের জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে স্ওয়াচ অফ নো গ্রাউন্ডের অন্য নাম কি? ক গঙ্গা খাত, খ পদ্মা খাত, গ সিন্ধু খাত। দ্রুত বলতে হবে। খ পদ্মা খাত নিলাম, কিন্তু ভাইয়া উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল ক গঙ্গা খাত। ভাইয়া আবার আপনার কাছে ফিরছি। তো আপনি বলছিলেন যে তমালিকা কর্মকারের বাবার চরিত্রে করছেন, তো সেইটা সম্পর্কে আর একটু জানতে চাই। তো কাজটি করার ক্ষেত্রে তো আমি আমি যখন জেনেছি যে আমার মেয়ের চরিত্রটা করছে তোমাদি, আমি সকালবেলায় তোমাদেরকে ফোন দিয়েছি যে দিদি আপনি কিছু জানেন? হ্যাঁ জানি, আসলে কথা হবে। তো তখন দিদি এসে পড়ে, আমি তখন মেকআপ গেটআপ নিয়ে বসা, তো বলে যে ঠিকঠাকভাবে করতে না পারলে তোর খবর আছে, এরকম একটা অবস্থা। আর এমনি তো ভয় পায় অনেক সিনিয়র অভিনেত্রী। তো প্রথম দৃশ্যটি করার পরে জাস্ট আমাকে বললো যে আমার সাফল্য যে এই বয়সে আমি তোর মেয়ে হতে পেরেছি, আর তোর সাফল্য হচ্ছে এই বয়সে তুই আমার বাবা হতে পেরেছিস, ভালো করেছিস জাস্ট। তো ভাইয়া যেহেতু বলছিলেন 65 বছরের একজন বৃদ্ধর চরিত্রে অভিনয় এবং আরও অনেকগুলো চরিত্রের কথা বললেন, চোর, পুলিশ, পাগল, তো এক একটা ভিন্ন ভিন্ন ক্যারেক্টার যেগুলো দেখা যাচ্ছে আপনার নিজের থেকে অনেক বেশি আলাদা, তো এই ক্যারেক্টারগুলোকে ফুটিয়ে তোলার জন্য কী ধরনের স্টাডি করেন? স্টাডি ক্ষেত্রে অভিনয়টা যখন থেকে শিখি তখন থেকে তো একটা জিনিস ভেতরে খুব বেশি কাজ করতো, যেটি হচ্ছে অবজারভেশন, অনেক বেশি দেখা। তো আমি আমার একটা কথা বলা হয় যে দেখা যাচ্ছে রিক্সা আমরা দুজন একসঙ্গে যাচ্ছি, হ্যাঁ আমি যাচ্ছি, একজন অভিনেতা হয়তো আমার সঙ্গে, আমার কাজিন যাচ্ছে কিংবা কোনো একটা ফ্রেন্ড যাচ্ছে, সে হয়তো অভিনয়ের সঙ্গে নেই। তো যাত্রা পথে যা কিছু আমি যা দেখবো হয়তো তার দেখা আমার দেখা এক না। এই যে এই এই আমার জীবনের এই প্রতিটি চলার পথেই আমি প্রতিনিয়ত অবজার্ভ করছি। একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, আমি তাকে অন্য চোখে দেখার চেষ্টা করি। দেখা যায় আমি ঘুরছি ফিরছি মার্কেটে কিংবা বাজারে বা কোনো একটি জায়গায়, আমি একজনকে দেখছি এই পাগলটার ম্যানারিজম এই ধরনের, অথবা এই লোকটার ম্যানারিজম এই ধরনের, দেন আমি এগুলো জাস্ট রপ্ত করার চেষ্টা করি। এর মধ্য দিয়ে ভেতর এক ধরনের স্টট অভিজ্ঞতা ঝুড়ি, যেটা যে বলা হয় আশেপাশের চরিত্রগুলো থেকেই আসলে গ্রহণ করে নেন। হ্যাঁ অবভিয়াসলি, কারণ এখান থেকেই নিতে হবে এবং এখানেই দিতে হবে। জি জি, অবশ্যই অবশ্যই। তো ভাইয়া যেহেতু আমরা আপনি অভিনয় কীভাবে করছেন, ক্যারেক্টার কীভাবে ফুটিয়ে তুলছেন এগুলো তো শুনছিলাম, আমরা তো জানি আপনি মঞ্চের সাথে জড়িত এবং আপনিও বলছিলেন যে আরণ্যকের সাথে যুক্ত আছেন, তো মঞ্চে কাজ করার শুরুটা কবে থেকে? এটা হচ্ছে 2001-এর দিকের কথা। আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তো আমি আমার এক ফ্রেন্ড, ওর আমার বন্ধুটার নাম হচ্ছে শাহরিয়ার জয়, বাট আমাদের মিডিয়া শাহরিয়ার জয় না, ওর একটা নিকনেম আছে নাজিম। তো আমাকে বললো চলো আবৃত্তি শিখতে যাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ। তো সেখানে যাওয়ার পরে আমি তখন আবৃত্তি কী জিনিস সেই বিষয়টার সঙ্গে আমি খুব বেশি ইনভলভ ছিলাম না। তো আমাকে নিয়ে যাই, তারপর সেখান থেকে আবৃত্তিতে ভর্তি হই। সেখান থেকে আমার ভালো লাগেনি কেন যেন, তারপর আমি চট্টগ্রাম শিল্পকলার দিকে যাই। হ্যাঁ, সেখানে আরেকটি আবৃত্তি সংগঠন আছে, প্রমা আবৃত্তি সংগঠন, খুবই প্রমিনেন্ট চট্টগ্রামের। তো সেখান থেকে আবৃত্তি শিখতে শুরু করি। সেখান থেকে কিভাবে মঞ্চে আসলেন? তারপরে আবৃত্তিটা করি প্রমার সঙ্গে। তো একসময় ঢাকা থেকে একটি মঞ্চনাটক গিয়েছিল চট্টগ্রাম শিল্পকলার মঞ্চে, নাগরিক নাট্য সম্প্রদায়ের রক্তকরবী। তো সেই জায়গায় ওই নাটকটি দেখতে যাই প্রথমবারের মতো। তো নাটকটি দেখতে গিয়ে আমার মানে ফ্যাশনটা তৈরি হয় আর কি, যে মানে যে অভিনয় রক্ত মাংসের, মানুষের সঙ্গে মানুষের যে ইন্টারাকশন খুব কাছ থেকে দেখা, তো সেই জায়গা থেকে মূল ইন্সপিরেশনটা। তারপর আমার ইচ্ছা হয় যে আমিও মঞ্চ করব। তারপর একটা সময় চট্টগ্রাম শিল্পকলায় বিকেলবেলায় যারা মঞ্চের মহড়াগুলো করছে নাটকের, সেখানে যাই। তখন আমি নাট্যধার নামক একটি নাট্য সংগঠন ছিল, ওদের একটি প্রযোজনা ছিল তখন শিখণ্ডি কথা, আনন্দ জামানের রচনায় নাটকটি। তো সেই নাটকে মহড়া চলছে, তার বললাম যে আমি থিয়েটারটা করতে চাই কীভাবে, তো বলো ঠিক আছে আসেন। তো বেশ কিছুদিন তাদের সাথে চলাফেরা, তারপর একটা সময় ছোট একটি ক্যারেক্টার দিয়েছিল, তারপর সেটি করার মধ্য দিয়ে মঞ্চে। কিন্তু মঞ্চটা যখন আমি জেনে গেলাম যে মঞ্চটা হচ্ছে অভিনয়ের মূল জায়গাটি, শেখার যে জায়গাটা, মননের বা সৃজনের যে জায়গাটি, তারপর আমার স্বপ্নটা আরো বড় ক্যানভাসে পরিণত হচ্ছে যে সেটি কি বাংলাদেশের সবচেয়ে বড় থিয়েটারটা কোনটি, সবচেয়ে ভালো একটি থিয়েটার। তারপর নানাভাবে জানতে পারলাম যে আরণ্যক নাট্যদল
খুবই ভালো একটি থিয়েটার বাংলাদেশে, খুব প্রমিনেন্ট। তারপর আমি ঢাকায় চলে আসি, এটি হচ্ছে 2004-এর শেষের দিকে। আরণ্যকের একটি সার্কুলার হয়, নাট্যকর্মী নেওয়া হবে, তারপর আমি আবেদন করি। আরণ্যক যেহেতু এত বড় একটি নাট্যদল, এখানে যোগদান করা নিশ্চয়ই অনেক কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার, তখন তো বুঝিনি। তারপর আমি জাস্ট সার্কুলার দেখে আবেদন করলাম। আবেদন করার পর তখন আমি ফাইনাল ইয়ারে পড়ি অনার্সে। তারপর আমি কর্মশালা অংশগ্রহণ করি। করার পরে যখন 3 মাসের একটি কর্মশালা, আমি চট্টগ্রাম থেকে এই 3 মাস আমি উইদাউট অ্যাবসেন্স আমি পুরো কর্মশালাটা শেষ করেছি। শেষ করার পর যেদিন রেজাল্ট দিয়েছে, 4 মাসের মাথায় আমি চান্স পাইনি। তা আমি, আমার মনে আছে যে আরণ্যকের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাঁদছিলাম যে যে আমি চান্স পাইনি, টিকিনি। তারপর আমি যোগাযোগ করার পরে বললো যে তুমি তো চট্টগ্রামে থাকো, সেই কারণে আসলে নেওয়াটা যায়নি, কারণ হচ্ছে ঢাকায় থাকতে হবে। আরণ্যক হচ্ছে প্রত্যেক দিন অফিসে আসতে হবে, মানে থিয়েটারটা করতে নিয়মিত, একদম রেগুলার, একদম স্কুলিং যেটাকে বলে। তারপর আমি চট্টগ্রামে চলে যাই, ঠিক 2005-এর দিকে আমার মাস্টার্স শেষ হয়ে যায়। আমি ব্যাগ এন্ড ব্যাগেজ চলে আসি থিয়েটার করার জন্য, মানে পড়াশোনা শেষ করে সবাই জীবনের প্রয়োজনে পেশাগত কারণে নানা জায়গায় ধাবিত হয়, আর আমি আমার মঞ্চের দিকে চলে আসলাম। তখন আমি সরাসরি বললাম যে আমার পড়াশোনা শেষ, এখন আমি কাজ করতে চাই। তো ভাই, আপনি তো বলছিলেন যে পড়াশোনা শেষ করে সবাই জীবিকা নির্বাহের পিছে ঘুরে, আর আপনি ঢুকলেন মঞ্চে, তো সেখানে পরিবারের সাপোর্টটা কি ছিল? পরিবারের সাপোর্টটা হচ্ছে যে পরিবারের দায় দায়িত্ব একটু কম ছিল, এটা একটা ফ্যাক্টর। এই জন্য স্পেশাল থ্যাঙ্কস আমার বড় ভাই, যিনি পরিবারের অধিকর্তা, সেই সুবাদে হয়তো আমার সেই ঘানিটা কম টানতে হয়েছে। তো আরণ্যকে ঢুকে যাওয়ার পরে আমি কিন্তু ফ্যামিলি থেকে কিছুটা বৈরিতার শিকার হয়েছি, কারণ আমি তো কাজ করি না, রেজাল্টও ভালো ছিল, তারপর আমি কিছু করছি না। আমি থেমে থাকিনি, আমি তখন যে যে আমার অবসর যে সময়টুকু মঞ্চের, আমি সাংবাদিকতার সাথে সম্পৃক্ত হয়ে যাই। আমরা সাংবাদিকতার গল্প শুনবো, বন্ধুর সাথে কথা বলে আসি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আপু। সাদিয়া। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া, কেমন আছো? আপু ভালো। আপু তোমার কোন ক্লাসে পড়ছো? আপু ক্লাস 9 এ। ক্লাস 9, ঠিক আছে। ঝটপট বলে দাও কোন বিভাগ থেকে প্রশ্ন করব। ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ, ঠিক আছে। ভাষা ও ব্যাকরণ থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, দেনা পাওনাতে কি যোগে শব্দ দ্বিরুক্তি হয়েছে? ক সমার্থক শব্দ, খ আংশিক পরিবর্তিত শব্দ, গ বিপরীতার্থক শব্দ। ঝটপট বলতে হবে। অপশন গ বিপরীত। অপশন গ বিপরীতার্থক শব্দ নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, কোনটি ঘর্ষণ জাত ধ্বনি? ক ঝ, খ হচ্ছে খ এবং গ তালব্য শ। এটাও দ্রুত বলতে হবে। সাদিয়া সময় চলে যাচ্ছে। অপশন খ ঘ। অপশন খ ঘ নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল গ তালব্য শ। এই সাথে আজকের মতো আমাদের ভাষা ও ব্যাকরণ বিভাগটি শেষ হয়ে গেল। আরো একজন বন্ধু আছে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? প্রীতম। বন্ধু তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9। আচ্ছা ভাইয়া, ঝটপট বলে দাও কোন বিভাগ থেকে প্রশ্ন করব। জানা অজানা, ঠিক আছে। জানা অজানা থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধান কত পাতা ছিল? ক 117 পাতা, খ 93 পাতা, গ 103 পাতা। খ, পুরো অপশনটি বলতে হবে। খ 93 পাতা, ঠিক আছে নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, কত সাল থেকে ক্যাপ্টেন কক্সের নাম অনুসারে কক্সবাজার নামকরণ করা হয়? ক 1798 সালে, খ 1879 সালে, গ 1790 সালে। গ 1790 সালে নিলাম, কিন্তু ভাইয়া উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল ক 1798 সালে। ভাইয়া আপনার কাছে ফিরি। তা আপনি বলছিলেন যে সাংবাদিকতার সাথে যুক্ত হলেন, কোন পত্রিকার সাথে ছিলেন? ময়ূর সিংহাসন নাটক এবং সংক্রান্তি নাটক দুটো মিলে ময়ূর সংক্রান্তি শিরোনাম একটি ফেস্টিভ্যাল ছিল। তো আমার দলের একজন আমার বড় ভাই বলল যে উৎসব সংক্রান্ত ইনফরমেশন গুলো একটু প্রথম আলোতে দিয়ে আসো, ওনারা ফোন করেছিলেন।
তারপর আমি সুন্দর করে পুরো ফেস্টিভ্যালের জিনিসটাকে আমি লিখে আমি প্রথমত নিয়ে আসলাম। তো আসলে মনের অজান্তে ওইটি এক ধরনের ফিচারের মতো হয়ে গিয়েছিল। তো দেওয়ার পরে সে ওটা পরে আমাকে বললো যে তুমি কি করো, কিছুই করি না, থিয়েটার করি, পড়াশোনা এই। তারপরে আমার নাম্বারটা রেখে দিলেন, তারপর দু তিন দিন পর আমাকে ফোন দিলেন, তুমি চাইলে আমাদের সাথে কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি মঞ্চের খবর গুলিয়ে নিতে পারো কোথায় কি হচ্ছে। ব্যাস তারপর শুরু হয়ে গেল, সেখানে আমার শেখার অনেক জায়গা ছিল। আর এই সুবাদে আমি আমার সাংবাদিকতার অনেক বেশি দীক্ষাটা পেয়ে গেছি এই জায়গা থেকে। এখনো কি সাংবাদিকতার সাথে যুক্ত আছেন? এখন আসলে ওই হিসেবে খুব বেশি সময় দিতে পারি না, যেহেতু আপনি জানেন যেহেতু ভিজুয়াল মাধ্যমে কাজ করি, তো সেই জায়গা থেকে যে কমিটমেন্টের যে জায়গাটি, যেটা আমি আপনাকে এইটুকু বলে রাখি যে আমি আমার যখন থেকে আমার পথ চলা, যে আমি সবসময় আমার কমিটমেন্টের জায়গাটা ঠিক রাখার চেষ্টা করেছি, সেটি হচ্ছে আমি যখন আবৃত্তি দিয়ে শুরু, আমি এখনও আবৃত্তির সঙ্গে সম্পৃক্ত আছি, সেটা কমিটমেন্টের জায়গা থেকে। থিয়েটারটা করছি ভিজুয়াল মাধ্যমের ব্যস্ততার মধ্য দিয়ে আমি আমার থিয়েটারটা চালিয়ে নিচ্ছি, একই সময়ে বা একই সাথে যে সাংবাদিকতার সাথে আমার একটা গভীর ঘনিষ্ঠতা ছিল সেটি আমি এখনও মেনটেন করছি। যখন অফিসের কোনো কাজ হয় তখন হয়তো বলে যে এই সময়টাকে সময় দিতে হবে, আমি অন্য জায়গায় চেষ্টা করার সময় জাস্ট ম্যানেজ করে যাচ্ছি। এই মুহূর্তে তোমাদের জন্য রয়েছে ছবির গ্যালারি, দেখে নি ছবির গ্যালারি খেলার জন্য কে আছে আমাদের সাথে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? আমি সুষ্মা। বন্ধু কেমন আছো তুমি? ভালো। ঠিক আছে, তোমার জন্য থাকছে ছবির গ্যালারি থেকে প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে ছবির এই পাঁচ রঙের অলিম্পিক পতাকায় হলুদ রং কোন মহাদেশের প্রতীক? ক এশিয়া, ক আফ্রিকা, গ ল্যাটিন আমেরিকা। দ্রুত বলতে হবে, ছটপট। বন্ধু সময় চলে যাচ্ছে, গ অপশন, গ ল্যাটিন আমেরিকা নিলাম, কিন্তু ভাইয়া উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল ক এশিয়া। আরো একজন বন্ধু আছে, হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? অন্তর। অন্তর কেমন আছো তুমি? ভালো আছি। ভাইয়া বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে, খেলার মাঠ থেকে থাকছে অন্তরের জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে 2015 সালে বিপিএল এর কততম আসর অনুষ্ঠিত হচ্ছে? ক তৃতীয়, খ চতুর্থ, গ পঞ্চম। ক তৃতীয়, ঝটপট বলে দিলে এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। অন্য বন্ধুদেরকে জানিয়ে রাখছি 2012 সালে বিপিএল এর প্রথম আসর অনুষ্ঠিত হয়। অন্তর এবার তোমার জন্য থাকছে দ্বিতীয় প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে সবচেয়ে বেশি বয়সে অলিম্পিক পদক জয় করেন কে? ক অস্কার সোয়ান, খ মার্ক পিটস, গ ব্যারন পিয়েরে দে কুবার্তা। গ ব্যারন পিয়েরে দে কুবার্তা নিলাম, কিন্তু ভাইয়া উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল ক অস্কার সোয়ান। তিনি 1920 সালে 72 বছর বয়সে অলিম্পিক পদক জয় করেন। ভাই আবার আপনার কাছে ফিরছি। তো ভাই আপনার সাথে কথা হচ্ছিল আবৃত্তি, মঞ্চ এবং সাংবাদিকতার বিভিন্ন কমিটমেন্টগুলো নিয়ে। তো ভাই যেহেতু আরণ্যকের সাথে বেশ অনেকদিন ধরে আছেন, তো আরণ্যকের কতটি প্রযোজনায় কাজ করেছেন এখন পর্যন্ত? আরণ্যকের প্রযোজনা হচ্ছে, প্রথম প্রযোজনাটির নাম ছিল এবং বিদ্যাসাগর, ওটা মান্নান হীরা রচনায় মামুনুর রশিদের নির্দেশনায় ছিল। আর প্রথমেই গুরু নির্দেশনায় কাজ করা, আমার মঞ্চের গুরু হচ্ছে মামুনুর রশিদ, যার কাছে সব শিক্ষা দীক্ষা সব কিছুই। তারপরে একটি বিয়ে ছিল, পথনাটক ছিল আগুনের ডালপালা, তারপরে রাড়াং, তারপরে ইতি, ইডিপাস কিনে একটি নাটক হয়েছিল অনেক অ্যাডাপ্টেশনের মাধ্যমে, ইতিয়কাস্তে, তারপরে হচ্ছে সম্প্রতি একটি প্রযোজনা ছিল হচ্ছে ভঙ্গবঙ্গ, যেটা হচ্ছে বঙ্গভঙ্গ থেকে অনুপ্রাণিত হয়ে মামুন ভাইয়ের লেখা, তাও ভঙ্গবঙ্গ। তারপরে স্বপ্নপথিক, একটু কঠিন হচ্ছে এবং সহজ স্বীকারোক্তি। সম্প্রতি আমি দুটো প্রদর্শনী মিস করেছি, পাবনায় শুটিং এ ছিলাম একটি কাজে, তারপর যেটা হচ্ছে খুব খারাপ লাগে, কারণ হচ্ছে মঞ্চটার প্রতি যে ধরনের এডিকশন নিয়ে আমরা এসেছি, এখন দেখা যাচ্ছে মানে জীবনের প্রয়োজন যাকে বলে, যে জীবিকার দিকে কিন্তু একটা না একটা সময় কিন্তু যেতে হচ্ছে, শুধুমাত্র হয়তো জীবিকার প্রয়োজন হয়তো আমাদেরকে ভিজুয়াল মাধ্যমে কাজ করতে হয়, কিন্তু ভালোবাসাটা কিন্তু মঞ্চের প্রতি কাজ করে। যদি হয়তো দেখে কোনো একটি প্রদর্শনী আমি করতে পারছি না, আমি শুটিংয়ে আছি, শুটিংয়ের ওই দিন তো সারাটা দিন কিন্তু এক ধরনের খারাপ লাগা কিন্তু কাজ করে, খারাপ লাগে যে আজকে মঞ্চে নেই, বা
এক ধরনের দলকে মনে পড়া এই জায়গাটি তো কিছু করার নাই, ব্যালেন্স করতে হয় আর কি। অবশ্যই সময়ের সাথে আমাদেরকে পাল্লা দিতেই হয়, পাল্লা দিতে হবে। তো ভাইয়া আপনি তো 2001 সাল থেকে মঞ্চে নিয়মিত কাজ করছেন এবং ভিজুয়াল মাধ্যমে আপনি নিয়মিত হয়েছেন কবে থেকে? ভিজুয়াল মাধ্যমে হচ্ছে মানে খুবই মানে একদম প্রফেশনালি নিয়ে আমি কাজ করছি 2-2.5 বছর। হ্যাঁ, আমি একদম প্রফেশনালি কাজ করছি, এখানে কোনো কম্প্রোমাইজিং ছাড়া। এর আগ থেকেও কাজ করি, আরও 4-5 বছর আগ থেকে কাজ করি, এবং আমার খুব আমি বল শুরু করেছি না। হ্যাঁ একদম, হ্যাঁ 2-2.5 বছর থেকে একদম মানে প্রফেশনালি, যেটি কি আমি চেয়ে কোনো রকম কম্প্রোমাইজ না। আচ্ছা ভাই, আমরা আরও কথা বলবো, তবে বন্ধু অপেক্ষা করে আছে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে, এবারে অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএল এ নতুন দল কোনটি? ক সিলেট সুপারস্টার, খ ঢাকা ডায়নামাইটস, গ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, গ কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, টেনিস তারকা সারা ইরানি কোন দেশের অধিবাসী? ক যুক্তরাষ্ট্র, খ রাশিয়া, গ ইতালি। অপশন ক যুক্তরাষ্ট্র। অপশন ক যুক্তরাষ্ট্র নিলাম, কিন্তু ভাইয়া উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল গ ইতালি। ভাই আপনি যেখানে ছিলেন আমরা সেখানে আবার ফিরে যাই। না ওইটাও খুব ভালো লাগছিল যে খুব পজিটিভ একদম, আমি আমার খুব লোভ হচ্ছিল উত্তরগুলো থেকে। যাক আমরা আমাদের আলোচনায় চলে আসি, সেটি হচ্ছে আমি এখানে বলতে চাই যে আমার প্রথম নাটকটি মানে প্রফেশনালি যখন নিচ্ছি তখন প্রথম কাজটি আমি করেছিলাম, এটি NTV-তে প্রচারিত হয়েছিল একটি টেলিফিল্ম, এটির নাম ছিল যে জীবন ফোরিং এর এই নাটকটি। তারপরে রেগুলারলি করা শুরু। যে জীবন ফোরিং এ যেহেতু আপনার প্রথম নাটক, তো সেখানে আপনার ক্যারেক্টার কেমন ছিল? অনেক স্পেশালিস্ট ছিল সব কাজ। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় মানে আমি যা তা না, মানে আচ্ছা আমি এখনো পর্যন্ত আমার যতগুলো আমার অভিনীত 1 ঘন্টা নাটকের সংখ্যা এখন প্রায় 150-এর কাছাকাছি, এবং ধারাবাহিকের সংখ্যা প্রায় 50-60-এরও বেশি। তো এখনো পর্যন্ত প্রথমত আমি যে চরিত্রটিকে ভাবছি আমার নিজের মতো করে, সেটি আমি এখনো করার সুযোগ পাইনি। আর যা কিছু করেছি তার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে আমি যা তা না তার বাইরের ক্যারেক্টারগুলো। তো যে স্বপ্নের একটি চরিত্র থাকে, সেই স্বপ্নের চরিত্র এখনো পাইনি, অনুসন্ধান চলছে, কবে সেটি পাবো হয়তো করবো, আর প্রতিনিয়ত কিন্তু শিখছি। আমার মনে হচ্ছে যে একটি নাটক যখন শুটিংটা যখন শেষ হয় ওই রাত আমার একটু ঘুম একটু কম হয়, যে ওই সংলাপটা ডেলিভারিটা আমার এভাবে দিলে মনে ভালো হতো, ওই এক্সপ্রেশনটা আমাকে এভাবে দিলে ভালো হতো, প্রতিনিয়ত কিন্তু মানে অন প্রসেস, লার্নিং প্রসেস। তো ভাইয়া নিজের যেহেতু অনেকগুলো নাটকে কাজ করেছেন, সময় হয় নিজের নাটকগুলো যখন প্রচার হয় দেখার? আমি কিন্তু এটা দেখার চেষ্টা করি, তো সেখানে দেখলে তখন মনে হয় না যে এটা আরেকটু ভালো করে বলতে পারতাম? হ্যাঁ obviously obviously, যে আমি আমি ইভেন আমি কি অনেক সময় যোগাযোগ করি এডিটরের সঙ্গে, প্যানেলে চলে যাই আমি একটু দেখতে চাই, কিংবা প্রত্যেকটা শুটিং এ অনেক সময় ডিরেক্টর হয়তো কিংবা যারা ক্যামেরায় যারা থাকেন তারা হয়তো একটু বিরক্ত হন, তাতে আমি আসলে কিছু করা থাকে না। আমি প্রথম শটটা দেওয়ার পর আমি একটু রিভিউ করে দেখি নি যে কি অবস্থা, লুকটা কেমন, ক্যারেক্টারটা কেমন, কস্টিউমটা কেমন লাগছে। কারণ হচ্ছে অভিনয়ের যে 4টি প্রকারভেদ আছে, যা আঙ্গিক, বাচিক, সাত্বিক, আহার্যিক, এই সব কিছুর সঙ্গে এক ধরনের গভীর নিবিষ্টতা যদি না থাকে তাহলে আমার মনে হয় অভিনয়টা হয়তো অভিনয় হয়ে ওঠে না। মানুষের সাথে কস্টিউমটা যদি আমার ভালো না হয় আমার অভিনয়তে আমি কিন্তু কমফোর্ট ফিল করি না, যেন আমি দেখি আমার কস্টিউমটা ঠিক আছে কিনা এবং চরিত্রের সাথে যাওয়া যাচ্ছে কিনা। এটা এটি হয়েছে, দেখা যাচ্ছে আমি একটি একটি নাটকে প্রথম দৃশ্যে আমি অ্যাক্টিংটা আমার আমাকে সাপোর্ট করছে না, আমি বারবার বলছি যে কস্টিউমটা মনে আমার ভালো হয়নি। আসলে পারিপার্শ্বিকতা অনেক বড় একটা ব্যাপার। অবভিয়াসলি একদম একদম, সেটি হচ্ছে আপনার আপনার চরিত্রের সঙ্গে আপনার বচন, আপনার ভাষা, আপনার কস্টিউম, আপনার মেকআপ, গেট আপ, এভরিথিং ভেরি ইন্টাররিলেটেড। ওদের এসবের কোনো একটি যদি লেকিং থাকে সেটা কিন্তু আপনার অভিনয় কাজের উপরই আসলে একটা ইম্প্যাক্ট হবে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার জন্য রইল অনেক শুভকামনা। আপনাদের জন্য শুভকামনা, NTV-র জন্য শুভকামনা, এবং এই অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমার মতো ক্ষুদ্র অভিনেতাকে এই জায়গায় ডাকার জন্য। বন্ধুরা দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় NTV-তে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, NTV-র সাথেই থেকো।